নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের তরমুজের একটা রেসিপি করে দেখাবো তরমুজ তো আমরা সবাই বাড়িতে খেয়ে থাকি কিন্তু তরমুজের খোসাটা আমরা ফেলে দিই আজকে আমি সেই খোসা দিয়ে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব দেখুন খুব সুন্দর তরমুজটা লাল আছে লাল অংশটা কেটে নিয়েছি কেটে এটা রেখে দেবো আর এবারে এই যে খোসাটা যেটা আমরা ফেলে দিই আজ এইটারই একটা সুন্দরভাবে সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই যে খোসার উপরের দিকে যে অংশটা আছে মানে যেটা উপরের খোসাটা সেটাকে বাদ দিয়ে দেব। এইভাবে আমি ছুরি দিয়ে এটাকে একটু একটু করে ভালো করে কেটে দিচ্ছি দেখুন এটা একটু শক্ত আছে তাই এটা একটু ছুরি দিয়ে কাটতে হবে এটা ভালো করে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে যাতে কি সবুজ অংশটা একেবারেই না থাকে দেখুন এখানে সবটা আমি কেটে নিয়েছি এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একদম এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখুন এখানে আমি অনেকটা করে রেখেছি আর কিছুটা আপনাদের সাথে করে দেখাচ্ছি এইভাবে ছোট করে এইগুলোকে কেটে দিতে হবে আমি এখানে আজকে যে পরিমাণটা নিয়েছি সেটা হচ্ছে একটা বড় তরমুজের অর্ধেক তরমুজ এখানে আমি নিয়েছি সেই তরমুজটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে এটাকে আমি কেটে দিচ্ছি সুন্দরভাবে এইভাবে কাটা হয়ে গেছে এবারে দেখুন সবটা এখানে কেটে নিয়েছি এবারে এইটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এটা আমি রান্না করব। রান্না করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচের মতন মুগ ডাল মুগ ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শুকনো কলায় এটা একটু হালকা লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে এটা আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না আর নিরামিষ রান্না সর্ষের তেলই ভালো হয় তাই এখানে সরষের তেল দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা দারচিনি তিন থেকে চারটে লবঙ্গ আর দুটো এলাচ তার সাথে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এটাকে ফোড়নটা এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে যে তরমুজটা আমি কেটে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি ধোয়ার পর এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এইভাবে যদি একবার বাড়িতে এই তরমুজের খোসার রান্নাটা করে দেখেন এত টেস্টি এটা খেতে হয় তখন মনে হবে যে যখনই তরমুজ আনা হবে বাড়িতে তখন এটা আর ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এইভাবে বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ টেস্টি হয় এবারে দেখুন এটা আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এটা এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবারও এটা একটু মিক্স করে দেব নুন দেওয়ার পর এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে সেই জলে আর ভাপে এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবারে দেখুন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা প্রায় আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো দেখুন কতটা কমে এসছে এই যে জলটা যেটা সাইডে বেরিয়েছে এই জলে জলেই কিন্তু এই জিনিসটা অনেকটা সেদ্ধ হয়ে যায় এবারে দেখুন এটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আগের থেকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের চেয়েও অল্প একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে যে প্লেন লঙ্কা গুঁড়ো হয় সেটাও ব্যবহার করতে পারেন এবার দেখুন এটা ভালো করে মিক্স করে দিয়েছি মিক্স করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও এটা তিন থেকে চার মিনিট করে নেব এবারে ঢাকাটা আমি খুলে দিচ্ছি ঢাকাটা খুলে আপনারা দেখুন কতটা ভালো এটা দেখতে হয়েছে একদম সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে এবারে এই যে ডালটা আছে ডালটা ভালো করে সেদ্ধ করতে হবে তার জন্যে এখানে আমি অল্প একটু জল ব্যবহার করব দেখুন এটা মিক্স করার পরে এখানে আমি ছোট বাটি এক বাটি জল দিচ্ছি খুব বেশি এখানে জল ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবারে দেখুন এটা জল দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখেছিলাম যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায় এই রান্নাটা একটু শুকনো শুকনো হয় মানে এটাতে একদম জল থাকবে না তবেই কিন্তু খেতে বেশ টেস্টি হয় দেখুন এবারে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে তরমুজের খোসাটা আমি দিয়েছি সেটাও খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ এটা একদমই অপশনাল তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের এক চামচের চেয়ে একটু কম চিনি আর তার সাথে দিয়ে দিলাম আমি ছোটো চামচের দেড় চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় শেষে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে একবার অবশ্যই এইভাবে এই তরমুজের খোসা রান্নাটা করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ